মালা জপছো, মালা নিয়েছো, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলে যাচ্ছে। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোর বাপ ঠাকুরদা তো ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় বলে ঘুরছিস কেন? মাটির বেদির উপরে চাটিম কলা আতপ চাল মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল। তোমার ঠাকুর সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? অনেকে আমাকে ব্যঙ্গ করে, ঠাকুর হয়ে আমি এইসব কথা বলি কি করে? আমার নামের পরে ঠাকুর শব্দটা মুছে দেওয়ার দরকার। ঠাকুর যারা হয় তাদের কাজ কি? সমাজকে পথ দেখানো, সমাজকে রাস্তা দেখানো। ঠাকুর যারা হয়, যার চোখ নেই তার চোখ ফোটানো। কিছু কিছু পণ্ডিত মনে করে মাটির মূর্তিতে চক্ষুদান করা যায়, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায়। না ভাই, মাটির মূর্তিতে যারা চক্ষুদান করে তাহলে তাদের ফ্যামিলির লোক নিজেরা চশমা পরে ঘুরছে কেন? তারা মাটির মূর্তিকে চক্ষুদান দেয় কিন্তু নিজেদের বেলা চশমা ব্যবহার করে কেন? যারা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের বাড়ি তাহলে মানুষ মারা যায় কেন? কেন মরা যাওয়া মানুষের শরীরে আবার তারা পুনা প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না? কোনো কাউকে চক্ষুদান মাটির প্রতিমায় দেওয়া যায় না। চক্ষুদান কাদের দেওয়া হয় জানো? যারা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে ভিড় করে। পণ্ডিতদের কাজ, ব্রাহ্মণদের কাজ, ঠাকুরদের কাজ তাদের চক্ষুদান দেওয়া। আমি হয়তো আপনাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু কথা দিলাম, আমার কথাগুলো শুনে মন দিয়ে বিচার করে গ্রহণ করবেন অন্তরাত্মা দিয়ে, চক্ষুদান কিন্তু আপনার হয়ে যাবে। কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে পারবেন। এই যে আংটি, বিবাহ কি? বিবাহ যে আমরা করাই, বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই বিবাহ তত্ত্ব শুনে দেখবেন, জেনে দেখবেন, পড়ে দেখবেন, 17খানা বিবাহ প্রকল্প আছে। তার ভিতরে পৈশাচিক বিবাহ, প্রেত বিবাহ, রাক্ষস বিবাহ। এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি? দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে? যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না, ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট। আপনি মনে করলেন তার উপরে আমার ভালো কথা বলছে, দেখেছিস আমার ইডিয়েট বলে যা কত চেনে রেখেছিস, কিন্তু তুমি বুঝতে পারলে না, ও তোমার গোষ্ঠী উদ্ধার করল। স্বন পুত্রস্য, স্বন পুত্রস্য মঙ্গল ভবহ। আপনি কি বলবেন? ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে। কিন্তু ওই যে বললো স্বন পুত্রস্য, স্বন মানে কে? কুকুর। কুকুরের পুত্রের মঙ্গল হোক। মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না। কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন, মন্ত্রগুলো বাংলায় নয় কেন? কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো গন্ধ হবে না। যদি বাংলায় হয় হে মা তুমি আমাদের মঙ্গল দাও, হে মা তুমি আমাদের ধন দাও, হে মা তুমি আমাদের যশ দাও, তাহলে পুজো পুজো ভাব হবে না। কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয়, কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুররা মায়ের কাছে কী চায়? এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি? কার নামে চাচ্ছেন? আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন? কখনো জিজ্ঞাসা করেছেন? কটা বাজে, টাইম পার হয়ে গেছে, বড্ড কষ্ট হচ্ছে চিল্লে চিল্লে কীর্তন করতে।
আচ্ছা আর একটুখানি, ঠিক আছে আর 15 মিনিট, কেমন? 4:15 পর্যন্ত দল তুলে দিই, একটু মন দিয়ে শুনুন। পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে? পৈতেটা জড়িয়ে নিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে, ওম বিকলং মন্ততে সর্বজে মং হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। প্রার্থনায় কি চাওয়া হলো? ওম বিকলং মন্ততে হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। হে পূর্ণাঙ্গ দেবী, হে সিংহবাহিনী দেবী, হে কলাকৃতি দেবী, যারা আমাদের শত্রু, ব্রাহ্মণের শত্রু, অজা শত্রু, তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও। আমি যখন এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না, আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না। আগামীতে যদি মায়ের জন্য পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই, আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে, সংস্কৃতে না বলতে পারিস অন্ত বাংলায় পৈতাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু পুজো করছি মাধ্যম মাত্র, তোমার পূজার আয়োজন যেসব ছেলেমেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয়, তারা যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়। ভগবানকে পূজা করতে গেলে সংস্কৃত কেন বলা লাগবে ভাই? আমরা বাংলায় কেন বলতে পারবো না? আর যে ভগবান বাংলা বোঝে না সে বাঙালির ভগবান হয় কি করে? সে তো বাঙালির ভগবান নয়। এই সংস্কৃত ভাষা কাদের ভাষা? ও তো আমাদের ভাষা নয়। তাহলে সংস্কৃত ভাষার দেবী দেবতাকে আমরা কেন ডেকে যাব, কেন পূজা করব? যার ভগবান তার পূজা করার দরকার। ডায়মন্ড থেকে ফোন করেছে, ফোন করে বলছে বাবা আমরা শীতলা মায়ের পূজা করি, একটা ছেলে মদ খেয়ে কুটুম বাড়িতে এসেছিল, আত্মীয় বাড়িতে, মা শীতলার হাতটা ভেঙে দিয়েছে। তা যে ঠাকুরমশাই আমাদের মা শীতলার পূজা করে সেই ঠাকুরমশাই বলছে ওই ঠাকুরটা বিসর্জন করে দাও, দিয়ে আবার ঠাকুর নিয়ে এসো, 51খানা পণ্ডিত লাগবে, যত কম হোক 27 ছাড়া হবে না, 27 জন ব্রাহ্মণ দিয়ে হোমযজ্ঞ করে আবার প্রতিষ্ঠা করা লাগবে, 2,25,000 টাকার কাছে খরচা। এখন আমরা তো আপনার কীর্তন খুব ভালোবাসি, আপনি যেটা বলবেন আমরা সেটা করব, আপনি বলুন আমরা কী করব। তা আমি বললাম ওদের ডাকবি না আমার কথা শুনে করবি? আমি বলবো, ফের আবার ওদের ডাকবি? তাহলে কিন্তু আমি বলবো না, বলে না আপনি যেটা বলবেন সেইটা করব। আচ্ছা মেনে চল, শীতলাকে কী বলে ডাকিস? মা বলে ডাকিস। তা তোর মা যদি পড়ে গিয়ে হাত ভেঙে যায় বা কোনো কারণে কেউ যদি হাতটা ভেঙে দেয়, ওই মাটা জলে হাত পা বেঁধে ফেলে দিয়ে আর একটা মা নিয়ে আসবি? নিশ্চয়ই নয়। তোরা ওই মাটা হাত হাড়ের ডাক্তারখানায় নিয়ে যাবি, ব্যান্ডেজ করবি, ঠিক করবি, আর ওই মাকে তুই পূজা করবি। হাত ভেঙে গেছে তাতে কি আছে? মা তো মরে যায়নি, হাতটা ব্যান্ডেজ করে দে। বললে কোন ডাক্তার করবে? আমি বললাম কেন পোটো ডাক্তার করবে, পোটোকে ডাক। আমাদের যেমন হাত পা ব্যান্ডেজ করে ডাক্তারের চেম্বার খুলে বসে আছে, ঠাকুরের তেমন ব্যান্ডেজ করে দেয়, ও কাদা গুলে নিয়ে বসে আছে, কার কি ভেঙেছে সব ঠিক করে দেবো, ডাক ওকে ডাক, ও ঠিক করে দিক, রং টং কর, তারপরে কি করবো বাবা? কাউকে ডাকবি না, পাড়ার লোকজন ডাকবি, সব এক হবি, এক হয়ে মা যা খেতে ভালোবাসে সেদিন তোরা এক জায়গায় রান্না করবি, কোনো ঘরে যেন রান্না না হয়। এই যে মহোৎসব না, মহোৎসব দিলে বাড়িতে রান্না করা নিষিদ্ধ, কেন নিষিদ্ধ? এক জায়গায় করতে হয়, এটা মহা উৎসব যে আমরা প্রত্যেক দিন সারা বছর একা একা রান্না করে খাই, কিন্তু আজকের আমরা কারোর বাড়িতে রান্না করব না, এক জায়গায় রান্না করে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাব, এটা বড় আনন্দ। এক জায়গায় রান্না করবে, বিভিন্ন রকম করার দরকার নেই, সব থেকে কম পয়সায় সকলে খাবে, তার নাম খিচুড়ি। আর ঠাকুরের নামের খিচুড়ি কখনো কোনো জায়গায় খারাপ হয় না, বলতে পারবেন?
যে কালী পূজার বিসর্জনের খিচড়ি খারাপ হয়েছে? হয়নি, কিন্তু বাড়িতে করুন, টেস্ট কম বেশি হবে, কিন্তু ঠাকুরের খিচুড়িতে কখনো স্বাদ কম বেশি হয় না। খিচুড়ি করবি, স্নান করবি, মাকে ধরে দিবি, দিয়ে মাকে বলবি, মা তোমার যেই হাত ভেঙেছে পা ভেঙেছে এর জন্য আমাদের সবাইকে ক্ষমা করো মা, আমরা তো কর্মব্যস্ত মানুষ, আমরা তো তোমাকে পূজা করি, তুমি আমাদের খেয়াল রাখবে বলে মা, আমরা তোমার খেয়াল কি করে রাখবো বলো? যে হাত ভেঙেছে তাকে তুমি সাজা দিও না, তাকে তুমি শিখিয়ে দাও তুমি আমাদেরও মা, তুমি তারও মা, আমরা তো তোমাকে সবসময় লক্ষ্য রাখতে পারবো না মা, সে যেন কখনো বা তার মতো কেউ যেন এসে কখনো তোমার হাত পা মাথা ভেঙে না দেয়, এই ক্ষমা প্রার্থনা করো। বললে মা ক্ষমা করে দেবে? যে ক্ষমা করে সেই তো মা হয়, যে ক্ষমা করে না সে কি মা হয়? ও মা যদি ক্ষমা না করে তারপরে আসছে বছর আবার হবে বলে পুকুরে ফেলে দিবি, আর যদি ক্ষমা করে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দিবি। মাকে আগে বুঝতে হবে ভাই, মাকে, মার কেউ নয়, গুরুর গুরু মহাগুরু পিতামাতা হয়, পিতামাতার আগে বড় গুরু এই জগতে আর কেউ। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে, আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তে ও দু মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছো ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে তোমাকে ছাড়তে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও, বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন, বাবা মা গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে কাকে আগে প্রণাম করার দরকার, বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা, বাবা তো ফেলে দেয় কিন্তু মা কষ্ট করে, ধারণ করে, অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি, যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বউ বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোমার বউ তোমার ছেলের তো মা, তোমার না হয় মা নয়, তোমার ছেলে মেয়ের তো মা, এটা আগে বোঝা লাগবে। এ অনেক সমস্যা ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি, সময়ের বড্ড কমি তো। পৃথিবীতে বড় কে? মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই। কোনো শুভ কাজে যাচ্ছ মাকে প্রণাম করে যাও, মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা, তার কাজ আটকাবে
এ জগতে কোনো সাধ্য নেই। মন্দিরে পরে প্রণাম করবেন, আগে বাবা মাকে প্রণাম করুন। কীর্তনে আসার আগে আমি যখন বাবা মাকে প্রণাম করি, আমার মা আমায় বলে, ওমা বাবা তুই মন্দিরে আগে প্রণাম কর। আমি বলি, ওমা ওইটা যে মন্দির আমি জানলাম কি করে, তোমার জন্যই তো জানি। তুমি যদি না থাকতে মা, কোনটা রাম কোনটা কৃষ্ণ কোনটা ভগবান হয়ে যেত। তাই তোমার পায়ে আমি আগে ছোব মা। তোমরা যারা হরিবাসরে এসছো এই কীর্তন শোনার জন্যে, একটা কথা মনে লিখে রেখে যাও, জগতে কাউকে অসম্মান করো না, সবাইকে সম্মান করো, কিন্তু সবার আগে বাবা মা। যার বাবা মা কাঁদে এ জগতে তারা কি? তুমি বাবা মা ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবে, ভগবান বলবে ও তোর জন্মদাতা পিতা আর আমি জগত পিতা, তুই ওকে ছেড়েছিস, আমাকে ছাড়বি না, কোনো সার্টিফিকেট তোর কাছে আছে, আগে ওকে ভালোবাস তবেই তো আমার ভালোবাসবি। ভগবান দরকার নেই ভাই, জীবন্ত ভগবান, তাকে উপাসনা করো, পূজা করো। সেই ভগবান যখন এখান থেকে চলে যায়, কত নির্মম নির্মম কুসংস্কার, আগুনটা জ্বালিয়ে নাকি মুখে চেপে ধরতে হয়, মুখাগ্নি। কেন চেপে কে ধরবে? যে তার ছেলে। তোমরা আমায় বলতে পারো ভাই, যে বাবা আমাদের জন্ম দিল সে বলতে পারছে না মারা গেছে, আগুন দিলে তো এমনিতেই সে পুড়ে যাবে, মুখে আগুন দেওয়ার কি দরকার? ওরা আমাদের শেখালো তোমরা তোমাদের বাবা মার ঘৃণা করো, সঠিক বেঠিকটা আমরা চিনতে পারলাম না, নিয়ম মনে করে আমরা আজও পর্যন্ত বাবা মার মুখে আগুন দিচ্ছি। মুখে আগুন দেবেন না ভাই, নির্মম কাজ। চার মনের জায়গায় দশ মন কাঠ দিন না, কাঠ কত টাকা করে দাম, একবারে তুলে দিন একবারে জ্বালিয়ে দিন, কেন লাঠি দিয়ে পেটাচ্ছেন কেন? পুড়বে না, একটু কাঠটা বেশি করে দিন না, সে আপনার জন্য কি করেন? এই যে আমরা বুদ্ধি বিচার করছি না যে বাবা মা ভালো নয়, এই বিচার ক্ষমতাটাও তারা আমাদের দিয়েছে মাত্র। মরার পরে শ্রাদ্ধ থেকে আরম্ভ করে আগুন ছাড়ানো পর্যন্ত কত বড় কুসংস্কার। গত বছর বাবার চিতায় আগুন দিয়েছেন, এবছর সেই আগুনটা আপনার হাতে এখনো আছে, আগুনটা ছাড়িয়ে নিত। গঙ্গা স্নানের সময় একটা ছেলে আমায় ফোন করেছে, ফোন করে বলছে, বলে বাবা মামা মারা গেছে, ভুজি দেবো, তা অনেক খরচা, তা আমি কম খরচায় সারবো একটু বলে দেবেন। তা আমি বললাম, কম খরচা আমি কি আর ব্রাহ্মণ রে, যে কম নেবো বেশি নেবো, আমি কি ঠিকাদার, আমি যেটা বলবো তোর খরচাই হবে না। বলে কি করে, আর তুই এখন করছিস কি? বললে তিন দিন মালসা খেয়ে আজকে ন্যাড়া হয়ে ঘুরছি, আর একটু পরে কাজ হবে। কি কাজ হবে? হাতে আগুন আছে। আমি বললাম, পাশে কে আছে? বলে যে আমার আগুন ছাড়াবে ওই পণ্ডিতজি বসে আছে। আমি বললাম, এক কাজ কর, হাতটা ওর গায়ে চেপে ধর, ও যদি বাবা মা গো মা গো গিচি গো মরিচি গো করে, জানবি তোর হাতে আগুন আছে, আর যদি ও আউ না কিচ্ছু করে, জানবি তোর হাতে আগুন নেই। তাহলে যার হাতে আগুন নেই, জোর করে আগুন ছাড়িয়ে কি করবি? বললে বাবা, যদি আগুন না ছাড়াই, বামনেরা হয়তো কিছু বলবে না, কিন্তু আমার সমাজের মানুষ বলবে ও কুলাঙ্গা, ওই হিন্দু জাতির কেউ না, ওর বাবার আগুন ছাড়াই, ওর বাবার মুখে আগুন চেপে ধরে। কেন? দোষটা ব্রাহ্মণে দেবে না, দোষটা তোমার পাড়ার লোকে দেবে। আমাদের শত্রুকে ওরা, আমাদের শত্রু আমাদের পাড়ার লোক। আপনি দেখবেন আত্মীয় বন্ধু বান্ধব মারা যাবে, গিয়ে শুধু শ্মশানে দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ মুখাগ্নি করবি না, নীলকৃষ্ণ ঠাকুর বলেছে চিতায় আগুন দে মুখে দিবি না। ওই পাড়ার লোক বলে দেবে, তাহলে আমাদের বাপ ঠাকুর তারা এতদিন চা করে আসছিল সব ভুল। না ভাই ভুল নয়,
তোর বাপ ঠাকুরদা তো ল্যান্ড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? তোর বাপ ঠাকুরদারা খালি পায়ে হেঁটে জয়নগরে যেত, তোরা গাড়ি নিয়ে যাচ্ছিস কেন? তোর বাপ ঠাকুরদারা কাদা মাটি খড়ের ঘরে ছিল, তোরা অট্টালিকা বানিচ্ছিস কেন? সুযোগের জন্যে তো, সময়ের জন্যে তো, সুবিধার জন্যে তো মাটির ঘর ফেলে দিয়ে তো আমরা পাকা ঘর করছি কেন? ভালো থাকবো বলে, ভালো হবো বলে। তাহলে সেই নিয়মগুলো তো বাদ দেওয়ার দরকার যেগুলো ভালো নয়। আজও পর্যন্ত আমরা আগুন ছাড়ানো, মালসা খাওয়া, গলায় কাঁচা নেওয়া, নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে একটা কাপড় পরিধান করা লাগবে, খালি গায়ে, গায়ে কোনো কম্বল দেওয়া যাবে না, মাটিতে খড় বিছিয়ে শুয়ে থাকা লাগবে। পালন করতে হয়তো পুরো পালন করুন না, নিমন্ত্রণ করতে যাচ্ছেন যার বাড়িতে যাচ্ছেন, সুবিধা অনুপাতে তার বাড়িতে মালসা রাখা লাগবে, খালি পায়ে যাওয়া লাগবে। বাইক নিয়ে নিমন্ত্রণ করছেন কেন? হ্যাঁ, শীতের বেলা বাম্মা মরে গেছে, ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকছো কেন? খড় বিছিয়ে শুচ্ছ আর বউকে বলছো মোটামতো একটা ব্ল্যাঙ্কেট দে, ঠান্ডা পড়েছে খুব। নিয়ম যদি পালন করছো হাফ হাফ করছো কেন ভাই? পুরো পুরো করো না, মন্ত্রের দ্বারা, সাধ্যের দ্বারা। কোন সময় আমাদের বাম্মা কুকুর গরু ছাগল হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, আর আপনি মনে করছেন আপনার বাম্মা উদ্ধার হয়ে যাবে, আপনার বাম্মা স্বর্গে হয়ে যাবে। মাটির বেদির উপরে চাটিম কলা আতপ চাল মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল ব্যাগের মধ্যে। ও ঠাকুরমশাই নিয়ে যাচ্ছ, এগুলো আমাদের পাওনা, এই সাধ্যের মালপত্র সব আমাদের প্রাপ্য। তা নিয়ে যাচ্ছ যখন নিয়ে যাও, পুকুর পাড়ে ওই কলা চটকে ওটা থুয়েছ ওটা নিয়ে যাও, ওটাও তো তোমাদের পাওনা, ওটা ওরা নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? কলা যদি খোলার ভিতরে থাকে দুদিন টেকবে, আর খোলা ছাড়িয়ে যেটা চটকানো হয়েছে ওটা টিকবে? ওটা যদি টিকত তাহলে কি ওরা ফেলে রেখে যেত? যেত না। কবে বুঝবে ভাই? দীনকৃষ্ণ ঠাকুর এসছে, শুধু দীনকৃষ্ণ ঠাকুরই এই সব কথা বলতে পারে, আর কেউ বলবে না। ওঠো জাগো, চেয়ে দেখো তোমার ঠাকুর, সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? সারা বছর তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ ঠাকুরকে পূজা দিচ্ছে। কই নারায়ণী তো বলছে না যে তুই আমার দিস নে, আমি তোর হাতে খাবো না? মনসা তো বলছে না, কৃষ্ণ তো বলছে না, নিতাই তো বলছে না, গৌর তো বলছে না। তাহলে বছরে একদিনের জন্য ওদেরকে কেন ডাকছো? সেদিন কি তোমরা গোছাতে পারো না? অনেকে আমায় বলে বাবা ওই ইড়িং মিড়িং করে কি বলে ওগুলো আমরা বলতে পারি না, তাই তো ডাকি। মাকে খেতে দিতে গেলে ছেলের কথা বলা লাগবে, জরুরি না। কোনো বোবা ছেলে মাকে যদি খেতে দেয় কথা জানে না, তা বোবা ছেলের মা বোবা ছেলের হাত থেকে খায় না? খায় না। পাড়ার লোক যদি কোনো গোগা ছেলে তার বাম্মাকে খাওয়ায়, পাড়ার লোক কি বলবে? বলবে দেখেছিস গোগা কথা বলতে পারে না, তবু ওর বাম্মার কত ভালোবাসে দেখেছিস। তাহলে আমরা যে হাজারো বছর ধরে বোবা সেজে বসে আছি, যে কথা বলতে পারে তাকে ডেকে আমাদের মাদের খাওয়াচ্ছি কেন? আমরা যদি আমাদের মাকে খাওয়াই, আমাদের মা খাবে না? প্রেম সে নিতাই গৌর, শুনলে শুধু হবে না, জীবনে করতে হবে। অমাবস্যা থেকে পূর্ণিমা কলা সিন্নি দেবেন, চটকাতে ওরা পারে, চটকাতে কি আপনি পারেন না? অন্যজন ছুঁয়ে দিচ্ছে আপনি খাচ্ছেন না, তাহলে কলা চটকে দিচ্ছে বৌমা, আগে হাত পেতে পোষকারি বৌমাটা আগে হাত পেতে নিয়ে খেয়ে মাথায় মুছে নিচ্ছে, কারোর হাতে খায় না কিন্তু, কিন্তু চটকানো কলা খাচ্ছে। কেন খাচ্ছে? ওটা সিন্নি। বাদবিচার দেখেছেন কেমন বাদবিচার? আবার